গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, নতুন একটি চাকরির প্রতিবেদনে তোমাদেরকে পুনরায় স্বাগত জানাই। আজকে তোমাদেরকে ইনফরমেশন দেব ইন্দাসিন্দ ব্যাংক লিমিটেডের চাকরির ভ্যাকান্সি সম্পর্কে। তো বন্ধুরা, চাকরির বিস্তারিত তথ্যে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ইন্দাসিন্দ ব্যাংক লিমিটেড অনেকগুলো শূন্য পদে তাদের বিভিন্ন শাখাতে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে প্রার্থী নিচ্ছে। বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদের জন্য ইন্দাসিন্দ ব্যাংক বেতন দিয়ে থাকে বছরে 1,80,000 টাকা থেকে আপ টু 3,50,000 টাকার মধ্যে, এবং সঙ্গে দিয়ে থাকে ব্যাংকিং ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী আরও অন্যান্য অনেক অনেক সুবিধা অ্যাজ পার গুগল সার্চ। ইন্দাসিন্দ ব্যাংক লিমিটেড তাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদের প্রার্থী বাছাই করবে ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউতে অংশগ্রহণকারী প্রার্থীদের ড্রেস কোড অবশ্যই ফর্মাল হতে হবে। বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদটি ফুল টাইম ও পার্মানেন্ট জব, এবং চাকরিটি হবে ইন্দাসিন্দ ব্যাংক লিমিটেড সংস্থার ডাইরেক্ট পেরোলে। ইন্টারভিউ দেওয়ার সময় যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলি হলো আপডেটেড রিজিউম, আধার ও প্যান কার্ডের জেরক্স, সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, যদি কোনো রকম কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তার প্রমাণপত্র, এবং কয়েক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ইন্দাসিন্দ ব্যাংক তাদের প্রার্থী বাছাই ইন্টারভিউ নেবে আগামী 3রা ফেব্রুয়ারি শনিবার, সময় সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ইন্দাসিন্দ ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে, কিন্তু আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম 20 বছরের ওপরে হতে হবে। বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে আবেদনকারী প্রার্থীদেরকে অবশ্যই সরকার স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিনিমাম গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ করা থাকতে হবে, এবং প্রার্থীদেরকে অবশ্যই কম্পিউটার চালনাতে জ্ঞান সহ আঞ্চলিক ভাষাতে সাবলীল হতে হবে। বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদের কাজ হবে নতুন ও পুরনো গ্রাহকদের সঙ্গে ব্যাংকিং সুসম্পর্ক তৈরি করে রেখে তাদের থেকে রেফারেন্স নিয়ে নতুন নতুন কাস্টমারদের কাছে পৌঁছে গিয়ে ব্যাংকের বিভিন্ন রকম প্রোডাক্টের সম্পর্কে বুঝিয়ে তাদেরকে ব্যাংকের গ্রাহক রূপে সংযুক্তি করানো, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ইন্স্যুরেন্স, লোনস ও বিভিন্ন প্রকার টিপিপি প্রোডাক্ট সোর্স করা, কাস্টমারদের থেকে আসা বিভিন্ন প্রকার পরিষেবা যুক্ত অভিযোগ ও সমস্যার যথার্থতা বিচার করে সেটার দ্রুততার সাথে সমাধান দিয়ে কাস্টমারদেরকে হ্যাপি রাখা, এবং মাঝে মাঝে বিভিন্ন স্থানে ক্যাম্পেইন অর্গানাইজড করে ব্যাংকের প্রচার কার্য চালিয়ে যাওয়া। বন্ধুরা, এই কোম্পানিতে কিন্তু এখনও রিক্রুটমেন্ট চলছে। তোমরা যারা ইনফরমেশন মিস করে গেছো তারা ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করো, লিংক দেওয়া আছে। ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাদেরকে যেতে হবে ইন্দাসিন্দ ব্যাংক লিমিটেড, সাবিত্রী টাওয়ারস, 3A আপার উড স্ট্রিট, কলকাতা, পিন নাম্বার 7000017। ইন্টারভিউতে অংশগ্রহণকারী প্রার্থীদের অবশ্যই মিনিমাম 1 বছরের এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ব্যাংকিং সেক্টরে, অথবা যদি কোনো প্রার্থীর অন্য কোনো ইন্ডাস্ট্রিতে সেলসের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তারাও ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে। ইন্দাসিন্দ ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে, কিন্তু মনোনীত প্রার্থীদের পোস্টিং হবে
কলকাতা জেলার ইন্দাসিন্দ ব্যাংকের শাখাতে। তাহলে দেরি কিসের, এখনই তোমাদের সিভি শেয়ার করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন চাকরির আপডেট নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।